শুভ সকাল সবাইকে। আজকে খুবই সকাল সকাল ভিডিও করছি, খুবই সকাল বলতে এখন বাজে 5:30, সকাল 5:30। আজকে এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠছি আর এত তাড়াতাড়ি ভিডিও করতেছি। তো প্রথমে খরগোশকে খাবার দিচ্ছি, আজকে সকালে ভিডিও করার একটা কারণ আছে, জানাচ্ছি কারণটা খুব তাড়াতাড়ি। তো যেই কারণে আজকে সকাল সকাল ভিডিও বানানো সেটা হলো, আমি যেই সেটা পাচ্ছিলাম, ভয়টা পাচ্ছিলাম যে বাচ্চাগুলা দুই টাইমে বসানো, যেমন হলো যেই ভয়টা পাচ্ছিলাম যে হলো মুরগিটা নিজের ডিম নিজে নিয়ে বসছিল কয়েকদিন, তো ওই 4টা ডিম আগেই ফার্টাইল হয়ে গেছে আর আমি পরে হলো 26 তারিখে, মানে 4 দিন পরে হলো ডিম বসাইছি, তো 4 দিন আগেই বাচ্চা ফুটে গেছে, ওর নিজের ডিমগুলো ফুটে গেছে। আমি সকালবেলা যখনই আইসে ছাড়লাম সবগুলাকে, তখন দেখি চিচি আওয়াজ করতেছে, তো আমি এখনও দেখি নাই, এর জন্য আমি চেয়ার নিয়ে আসলাম, এই যে চেয়ার নিয়ে আসলাম, যে চেয়ারের উপরে দাঁড়াই দেখবো, কারণ এখন নামানো যাবে না যেহেতু বাচ্চা ফুটতেছে। তো দেখি এখন কয়টা ফুটছে, ডিম তো একটা ফুটছে। আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো লাল পিঁপড়া দেখি ডিমের ভেতরে, বাচ্চার গায়ে লাল পিঁপড়া চলে আসছে, আমি তো এখন কি করবো বুঝতে পারছি না। এই যে একটা বাচ্চা ফুটছে, আজকে ডিম পারতে ফার্স্ট দেখলাম, এই দিন তো দেখি নাই, না প্রথম দিন দেখি নাই, সেকেন্ডের দিন দেখছিলাম ডিম পাড়ে বেরোইতে। আর এই যে আজকে মানে আমি দেখছি কিন্তু তোমাদের দেখাইতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, তো আজকে যে ভিডিও করতেছি। তো এখন ডিম পারবে, এই যে যাচ্ছে জায়গায়, আমাকে দেখে আবার ভয় না পালায়। বসার সাথে সাথে পারলো, এই যে এইটা পারছে আজকে, এইটা তো আমার এই মুরগিটা 4 দিনে 3টা ডিম পারলো, এই 3টা, আর এটা তো পোল্ট্রি ডিম, ওই ভয়ে এখনো বেরোই নি। ভয় পাচ্ছে, শরীরে বেরোই যাক, বাচ্চাগুলো এখানে সব আছে, আজকে জল দিতে পারিনি, কালকে একদম গোছাই দিয়েছে, তো নতুন একটা তাঁবু আনতে লাগবে, তারপরে জল দিতে পারবো। হাঁসের বাচ্চার জন্য নতুন পার্টনার চলে আসতেছে, মুরগির বাচ্চা যেগুলা এখানেই থাকবে হাঁসের বাচ্চার সঙ্গেই। তো খরগোশকে যে ঘাস দিলাম খাচ্ছে, আর এই যে পেছনে এটা তো খালি সবসময় চিল্লাইতেই থাকে, মাথা শেষ করে দিচ্ছে চিল্লায় চিল্লায়, কবে ডিম পারবে কোনো ঠিক নাই, খালি চিল্লায়।